প্রিয় শিক্ষার্থীরা বরাবর মত আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম ইংরেজি গ্রামারের কন্ডিশনাল নিয়ে। আমরা ইতিমধ্যেই কন্ডিশনাল নিয়ে আরো একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম মূলত ফার্স্ট কন্ডিশনাল নিয়ে। আজকে আমরা আলোচনা করব জিরো কন্ডিশনাল নিয়ে। চলো আমরা জিরো কন্ডিশনাল সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, জিরো কন্ডিশনাল আসলে কি? আসলে আমরা ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল দুইটা নিয়ে কিন্তু মাঝে মাঝে কিন্তু কনফিউজড হয়ে যাই, কোনটি ফার্স্ট কন্ডিশনাল কোনটি জিরো কন্ডিশনাল, এটা আমরা কিন্তু তালগোল করে ফেলি। বিশেষ করে এগুলোর ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু আরও বেশি পরিমাণে কনফিউজ থাকি। তো আজকে আমাদের এই ক্লাসটি তোমাদের মধ্যে এই কনফিউশনটাকে দূর করার জন্য, অর্থাৎ আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেখানে আমরা শিখব যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন জিরো কন্ডিশনাল অ্যান্ড দ্য ফার্স্ট কন্ডিশনাল। দ্যাট মিনস দ্য মেইন ফোকাস অফ মাই টুডেস ক্লাস ইজ অ্যাবাউট দ্য ডিফারেন্সেস বিটুইন জিরো কন্ডিশনাল অ্যান্ড দ্য ফার্স্ট কন্ডিশনাল। তো আমরা বিভিন্ন চাকরি পরীক্ষাতে এবং ইভেন ভর্তি পরীক্ষাগুলোতেও কিন্তু কন্ডিশনাল থেকে প্রশ্ন এসে থাকে। আর হ্যাঁ, যখনই কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে আমাদের কিন্তু সবার মধ্যে একটা কাজ করে যে কন্ডিশনাল ইফ এর মানে হচ্ছে কিন্তু আমরা উইল লিখবো। দ্যাট মিনস আমরা যেই মেইন ক্লজটা থাকবে সেই মেইন ক্লজে উইল বা ক্যান এই জাতীয় শব্দ লিখবো। হ্যাঁ, আসলে কিন্তু এখানে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে উইল বা ক্যান যে আমরা বসাই এটা কিন্তু আসলে মানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন এগুলো বসে, সিকোয়েন্স অনুযায়ী বসে। আমরা যদি সিকোয়েন্সগুলোকে ধরতে না পারি আমার বাক্যের মিনিংটা, বাক্যের যেই তোমার তথ্যটা দেওয়া হচ্ছে সেই তথ্যটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে না পারি সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা সঠিকভাবে কন্ডিশনগুলোকে ব্যবহার করে উঠতে পারবো না। তো আজকে আমাদের তাই ক্লাসের মধ্যে আমরা যেই ফোকাসটা রেখেছি সেটা হচ্ছে কীভাবে মানে সহজে আমরা ক্যান বা শ্যাল বা উইল এই ভার্বগুলোর পরিবর্তে ভার্বের বেস ফর্ম বেসিক ফর্মগুলো মানে প্রেজেন্ট ফর্মগুলো যেগুলো আমরা ব্যবহার করতে পারবো সেগুলো নিয়ে। তো আসো আজকে আমরা জেনে নিই আমরা প্রেজেন্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনালের মধ্যে পার্থক্য। হ্যাঁ দেখো, প্রথমে আমরা স্ট্রাকচার দুটো দেখি। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটি হচ্ছে দেখো যে ইফের পরে সাধারণত কী থাকবে, প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে। দ্যাট মিন্স ইফ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট, এবং মেইন ক্লজে থাকে কি সাবজেক্ট উইল ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনের উদাহরণ। জাস্ট একটু আমরা জিরো কন্ডিশনাল দেখে থাকি যে ইফ যুক্ত যে ক্লজটা সেখানে থাকবে কি ইফ প্রেজেন্ট সিম্পল। আবার দেখো ইফ এর পরে তোমার যে মেইন ক্লজটা থাকতেছে সেই মেইন ক্লজটা কিন্তু প্রেজেন্ট সিম্পল। তাহলে বন্ধুরা, জিরো কন্ডিশনাল হচ্ছে কি? জিরো কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত কন্ডিশন, জিরো কন্ডিশনাল হচ্ছে যে কন্ডিশনালের তোমার মেইন ক্লজটা এবং ইফ ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজটা দুটোই থাকবে কিন্তু প্রেজেন্ট সিম্পলনেস। হ্যাঁ, এখানে দুইটা অংশই, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা থাকবে প্রেজেন্ট সিম্পলনেস, দ্যাট মিন সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে প্রেজেন্ট সিম্পল টেন্স, এবং তোমার যে মেইন ক্লজটা অর্থাৎ ইফ যুক্ত ক্লজের পরের যে ক্লজটা থাকবে সেটাও কিন্তু হবে কি প্রেজেন্ট সিম্পলনেস। তাহলে গঠনগত দিক থেকে জিরো কন্ডিশন আমরা পাচ্ছি কি মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা ক্লজ হবে কি প্রেজেন্ট সিম্পল টেন্সে। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কিন্তু দেখো মেইন মেইন ক্লজে যে, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালে মেইন ক্লজে থাকতেছে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এবং জিরো কন্ডিশনালে মেইন ক্লজে থাকতেছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন সিম্পল প্রেজেন্ট ফর্ম। তাহলে বন্ধুরা, আমরা এখন এই ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনগুলোকে আমরা কখন মানে কোন কোন সিকোয়েন্সে ব্যবহার করবো, মানে কোন কোন সিকোয়েন্সে আমাদের এই দুটোর মধ্যে আমরা পার্থক্য নির্ধারণ করবো। দেখো, জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনগুলোকে আমরা ব্যবহার করি সাধারণত পার্টিকুলার হ্যাপেনিংসের বেলায়, পার্টিকুলার নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো একটা বিষয়বস্তু সুনির্দিষ্ট কোনো ঘটনা এগুলোকে বোঝানোর জন্য। সে ফর এক্সাম্পল, আমি যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি বাড়ি যাব না, দ্যাট মিনস যদি আজকে বৃষ্টি হয় আমি কিন্তু বাড়ি যাব না। দেখো এখানে যেটা বলা হচ্ছে যদি আজকে বৃষ্টি হয় আমি বাড়ি যাব না, এখানে যে ঘটনা ঘটতেছে এখানে কিন্তু একজন নির্দিষ্ট একজন ব্যক্তি একটা পার্টিকুলার মানুষ পার্টিকুলার সাবজেক্টের কথা বলাচ্ছে, আমি বাড়ি যাব না যদি আজকে বৃষ্টি হয়। হ্যাঁ, এটা হচ্ছে যখন পার্টিকুলার নির্দিষ্ট একজন ব্যক্তি বা নির্দিষ্ট সাবজেক্ট কেন্দ্রিক কথাগুলোকে বলা হবে, পার্টিকুলারলি বলা হবে, সেক্ষেত্রে আমরা ইউজ করি সাধারণত কিন্তু ফার্স্ট কন্ডিশনাল। আর যদি এটা ইউনিভার্সাল বলা হয়, ইউনিভার্সাল চিরন্তন সত্য, দ্যাট মিনস আমরা যদি এখানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট সায়েন্টিফিক ট্রুথ এই সকল বিষয়গুলো বর্ণনা করি তাহলে কিন্তু সেখানে হয়ে যায় কিন্তু জিরো কন্ডিশন। আমি আবার বলতেছি, আমরা জিরো কন্ডিশনের বিষয়বস্তুগুলো হবে কিন্তু জেনারেল, আর ফার্স্ট কন্ডিশনের বিষয়বস্তুগুলো হবে কি পার্টিকুলার। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল একটা সুনির্দিষ্ট ব্যক্তির সুনির্দিষ্ট বস্তু সম্পর্কে কথা বলা থাকবে, আর জিরো কন্ডিশনালটা কিন্তু হবে জেনারেল মানে ইউনিভার্সাল, যেটা সবার জন্য। এখানে এতটুকু আলোচনা থেকে আমরা যা জানছি সেটা হচ্ছে কি আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করা হবো যা সব সময় ঘটে, যে কাজগুলো প্রতিনিয়ত ঘটে সে সকল বিষয়গুলোকে বর্ণনা করার জন্য। যেমন তুমি দেখো, আমরা যদি ইফ ওয়াটার রিচেস 100 degrees ইট অলওয়েজ বয়েলস। তাহলে লক্ষ্য রাখো বন্ধুরা যে ইফ ওয়াটার রিচেস 100 degrees, যদি পানির তাপমাত্রা 100 degrees রিচ হয় তাহলে কি হবে, ইট অলওয়েজ বয়েলস, এটা সবসময় কি হবে ফুটতে থাকে। তাহলে কি এই যে বিষয়টা একদম সায়েন্টিফিক্যাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট,
তার মানে এই বিষয়টা কিন্তু সবসময় ঘটে, এটা কিন্তু সুনির্দিষ্ট পানির ক্ষেত্রে ঘটনা ঘটে না বা সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে ঘটনা ঘটে না, এটা কিন্তু জেনারেলি ইউনিভার্সাল, দ্যাট মিনস এটা মানে সায়েন্টিফিক ট্রুথ। তাহলে এসকল ক্ষেত্রে আমরা কী করি, এসকল ক্ষেত্রে আমরা কিন্তু জিরো কন্ডিশনগুলো ব্যবহার করি, এখানে সকল ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনগুলো ব্যবহার করতে পারবো না। তাহলে চলো আমরা জেনে নিই জিরো কন্ডিশনগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবো। হ্যাঁ, আমরা জিরো কন্ডিশনটাকে ব্যবহার করতে পারি তিনটা ক্ষেত্রে। একটি নম্বর হচ্ছে, একটু খেয়াল করে দেখবা, অভ্যাসগত কর্ম, অভ্যাসগত কাজ, দ্যাট মিনস হ্যাবিচুয়াল অ্যাকশন, যে কাজগুলো আমরা সচরাচর আমার অভ্যাস বসত করে থাকি, সে সকল ক্ষেত্রে আমি যদি কোনো কন্ডিশনাল ব্যবহার করি, ইফযুক্ত ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা সেখানে কী করবো, জিরো কন্ডিশনাল ইউজ করবো। দ্যাট মিনস ইফযুক্ত ক্লস সাবঅর্ডিনেট ক্লসটাকে আমি প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো এবং মেইন ক্লসটাও প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো। সেকেন্ডলি আসো, স্বয়ংক্রিয় ফলাফল অর্থাৎ অটোমেটিক রেজাল্ট। যদি কোনো অটোমেটিক রেজাল্ট বা স্বয়ংক্রিয় ফলাফলের বিষয়টা চলে আসে, তাহলে কিন্তু আমরা কী করি, সেখানে কিন্তু জিরো কন্ডিশনাল ইউজ করি। একটু আগে আমি যে উদাহরণটা দিলাম সেখানেও কিন্তু বিষয়টা তাই হয়। যেমন তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটাকে ফুটো, তাহলে পানিটা কিন্তু ফুটতে শুরু হবে। আবার যদি তুমি মানে যদি তুমি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসো, তাহলে পানি কী হয়, পানি কিন্তু বরফে পরিণত হয়ে যায়। তাহলে এই বিষয়গুলো কিন্তু মানে তোমার অটোমেটিক রেজাল্ট। সে ফর এক্সাম্পল মনে করো তুমি বিষ খেলা বা কেউ একজন বিষ খেলো, স্বাভাবিকভাবে কী হবে, সে মারা যাবে। তাহলে কি বিষ খাইলে মানুষ মারা যাবে, এটা কিন্তু একটা অটোমেটিক রেজাল্ট, যদি কেউ বিষ খায় সে মারা যাবে। সো এই যে বিষয়গুলো এরকম অটোমেটিক রেজাল্টের ক্ষেত্রে, স্বয়ংক্রিয় ফলাফলের ক্ষেত্রে কিন্তু আমরা জিরো কন্ডিশনাল ইউজ করি। বন্ধুরা চলো এখন আমরা জিরো কন্ডিশনের কতগুলো উদাহরণ জেনে নিই। আসলে জিরো কন্ডিশনের ক্ষেত্রে আমরা যে ফার্স্ট যে উদাহরণটা ই করেছি, ইফ পিপল ইট টু মাচ দে গেট ফ্যাট। একটু খেয়াল করে দেখো যে যদি মানুষ অতিমাত্রায় খায়, অনেক বেশি পরিমাণে খায়, তারা ফ্যাট হয়ে যায়, মোটা হয়ে যায়। আচ্ছা এই যে বললাম যে যদি মানুষ অতিমাত্রায় খায় তারা মোটা হয়ে যায়, এটা কি একজন ব্যক্তির জন্য, না এটা আসলে কোনো পার্টিকুলার ব্যক্তির জন্য, সকল মানুষের জন্য। মানুষ যদি অতিরিক্ত খায় তারা মোটা হয়ে যায়, তাহলে এই যে বিষয়টা কিন্তু আমার পার্টিকুলার কোনো পার্সনের ক্ষেত্রে না, পার্টিকুলার কোনো বিষয়ের ক্ষেত্রে না, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল একটা বিষয়, এটা হচ্ছে কিছু তোমার জেনারেলি বিষয়টা বলা হচ্ছে। তাহলে এরকম যে জেনারেলি কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে সাধারণত কী করি, আমরা সেখানে এই জিরো কন্ডিশনকে ইউজ করি। তাহলে এই সকল ক্ষেত্রে আমাদের যদি কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে, তাহলে কিন্তু অবশ্যই যে ইফ পিপল ইট টু মাচ, এরপরে তোমার যদি দেওয়া থাকে যে দে অর অথবা পিপল উইল গেট ফ্যাট, তাহলে এই বাক্যটা কিন্তু আমরা সঠিক পড়বো না, কারণ এখানে কিন্তু যেহেতু জেনারেলি কথাটা বলা হচ্ছে, সেখানে আমরা কিন্তু উইল গেট ফ্যাট না, এখানে বুঝতে পারি দে গেট ফ্যাট, ইফ পিপল ইট টু মাচ দে গেট ফ্যাট। চলো আমরা আরও উদাহরণ, ইফ কন্ডিশনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আমরা যে ইফ কন্ডিশনাল কন্ডিশনাল আমরা যে শব্দটাকে ইউজ করি ইফ বা প্রোভাইডেড, দ্যাট আমরা কিন্তু এই জিরো কন্ডিশনাল বেলায় ইফের পরিবর্তে কিন্তু আমরা এখানে হোয়েন শব্দটিকে ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে হোয়েন শব্দটি একটি কনজাংশন হিসেবে, সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কিন্তু বসে এটা কিন্তু ইফ কন্ডিশনাল পারপাস সার্ভ করতে পারে। অর্থাৎ আমি যদি ইফের পরিবর্তে হোয়েন বসাই, তাহলে কিন্তু এটা জিরো কন্ডিশনাল সম্ভব। যেমন হোয়েন ইউ টাচ ফায়ার ইউ গেট বার্ন, এখানে আমি ইফের পরিবর্তে হোয়েন ইউজ করতে পারতেছি, এটা কিন্তু জিরো কন্ডিশনাল, আমরা ইফের পরিবর্তে হোয়েনটাকে ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা আমরা আশা করি এই জিরো কন্ডিশনাল নিয়ে আমাদের যে সমস্যাগুলো ছিল আমরা সমস্যাগুলোকে সলভ করতে পারবো।